আমরা তো একটা এসইউভি দেখলাম, টয়োটা রেইজ। এটা ছাড়াও আমাদের লাইন আপে আরও দুটো খুব এক্সক্লুসিভ দুটো এসইউভি আছে। একটা আপনি দেখতে পাচ্ছেন আপনার বাম সাইডে, টয়োটা রাশ, এটা 1500 সিসি সেভেন সিটার একটা এসইউভি। অ্যান্ড আরেকটা যেটা আমার সাথে আছে, এটা টয়োটা করোলা ক্রস, দিস ইজ আ 1.8 লিটার 1800 সিসি হাইব্রিড, আ ভেরি প্রিমিয়াম এসইউভি। এখন আমরা যে দুটি এসইউভি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে টয়োটা রাশ এবং আরেকটি হচ্ছে টয়োটা ক্রস। ক্রস নিয়ে কথা বলছিলাম যে একেবারে নতুন, প্রায় নতুন বলা যায়, কারণ 2 বছর ধরে বাংলাদেশের বাজারে আছে। প্রথমে ক্রসটা নিয়ে একটু বলতে চাই, আমারও খুবই পছন্দের হচ্ছে করোলা ক্রস। এটাতে কিছু অ্যাডিশনাল বেনিফিট পাচ্ছেন। ফার্স্ট অফ অল, ইউ আর গেটিং অ্যাকচুয়ালি আ হায়ার গ্রাউন্ড ক্লিয়ারেন্স কম্পেয়ার টু অ্যানি সেডান। অ্যান্ড যেহেতু হচ্ছে এটা করোলা সিরিজের, এর মধ্যে প্রিমিয়াম সব কিছু আছে। আপনি সানরুফ সহ পাচ্ছেন, আপনি ভিতরের ইন্টেরিয়রটা ফুল লেদার পাচ্ছেন, আপনি এটার পাওয়ার টেলগেট সহ আছে, 18 ইঞ্চের অ্যালয় সহ, মোটামুটি যা যা একটা ক্লায়েন্ট একটা গাড়ি থেকে চান আর কি, সব কিছুই এর মধ্যে এমবেডেড আছে। প্রপার এসইউভি, এক্স্যাক্ট। আচ্ছা, এটা বাজেট কেমন? এটা তো 23-এর মডেল। 23-এর মডেলের বাজেট কত রাখছেন আপনি? 23টা এই মুহূর্তে আমাদের 60 লাখ টাকা প্রাইস, 60 লক্ষ টাকা, রাইট, 60 লাখ টাকা। আর 22 বা 21 যেগুলো রিকন্ডিশন বাজারে কিছুদিন পরে হয়তো আসবে, সেগুলো আপনারা কেমন? অ্যাকচুয়ালি আমরা তো রিকন্ডিশন গাড়ি করতে পারি না, উই আর দ্য অনলি অফিশিয়াল। মানে বাইরের বাজারে কথা বলছেন? বাইরের বাজারে যেটা দেখেছি যে রিকন্ডিশন যদি সে আপনি এখন 22-এর গাড়ি কিনতে যান, তাহলে এটার প্রাইসটা যদি আপনি আমাদের সেম স্পেকের গাড়ি নিতে হয়, সেক্ষেত্রে প্রাইসটা অ্যারাউন্ড 62-63 প্লাস মাইনাস এরকম থাকছে। আর আপনি যদি একটু পুরনো নেন, সে আপনি 2021 মডেলেরগুলো যদি নেন, সেক্ষেত্রে আপনি 55-56 এরকম রেঞ্জের মধ্যে আপনি পেতে পারেন আর কি। বাট রিকন্ডিশন গাড়ির প্রাইস কিন্তু ভ্যারি করে ডিপেন্ডিং অন লটস অফ ফ্যাক্টর্স, মাইলেজ, কন্ডিশন, অ্যান্ড এটার হচ্ছে অকশন গ্রেড আছে, সব কিছুর উপর ডিপেন্ড করে। মানে ওভারঅল যদি বলতে চাই, তাহলে 21-এর মডেল আমরা 50-52-এর মধ্যে আসলে পেয়ে যাওয়ার পসিবল, এর থেকে একটু বেশি হবে, একটু বেশি। আর হচ্ছে 23-এর মডেলে যেতে গেলে আপনাকে 7 লাখের মধ্যে 7 লাখ গুনতে হবে। কেমন মাইলেজ কেমন এটার? ডিপেন্ড করে আসলে অনেক কিছুর উপরে। সিটিতে যেটা দেখেছি এটার এভারেজে 15-16 থাকে, বাট অফকোর্স এটা ড্রাইভিং হ্যাবিট, আপনি কোন রোডে চালাচ্ছেন, সেখানকার ট্রাফিক সিচুয়েশনটা কেমন, ফুয়েল কোয়ালিটি, অনেক কিছুর উপর ডিপেন্ড করে আর কি। অ্যান্ড হাইওয়েতে যেটা দেখেছি, অফকোর্স এটা আমি এক্সেপশনালি বলবো, হাইওয়েতে অনেকে 25+ও এভারেজে পেয়েছেন, বাট আই থিঙ্ক 20+ ইজ অ্যাকচুয়ালি মোর ইউনো ফ্যাকচুয়াল মাইলেজ আর কি, যেটাকে হচ্ছে আপনি এভারেজে পাবেন, এক্সপেক্ট করা যেতে পারে। আর টয়োটা রাশ নিয়ে, মানে টয়োটা রাশটা আপনাদের মোস্ট সেলিং যে গাড়িগুলো তার মধ্যে একটি এবং বেশ নির্ভরযোগ্য গাড়ি, মানে যারা একটু বড় গাড়ি খুঁজে বা 7 সিটার দরকার বা বড় ফ্যামিলি কার এবং মানে লং ড্রাইভের জন্য এই গাড়িটা কেমন, যদি বড় ফ্যামিলি নিয়ে কেউ ঢাকার বাইরে ঘুরতে ঘুরতে যায়। হাইওয়েতে বা গ্রাম এলাকাতে গেলে অনেক সময় হয় কি যে মাটির রাস্তা বা বিভিন্ন ভাঙাচোরা রাস্তাতে দেখা যায় কি যে সেডান কারণে অনেকে অনেক রকম ট্রাবল ফেস করে, দেখা যাচ্ছে কি যে বেঁধে যাচ্ছে বা এরকম কিছু ইস্যুস থাকে। আপনি হয়তো 5 জন বসলেন বা আরও বেশি মানুষ বসলেন, সেক্ষেত্রে গাড়িটা নিচে বেঁধে যাওয়ার একটা পসিবিলিটি থাকে। এটার ক্ষেত্রে এরকম কোনো রকম পসিবিলিটি নেই, যে কোনো রকম রোডে আপনি এটাতে কমফোর্টেবলি চলে যেতে পারবেন। অ্যান্ড 1500 সিসি প্লাস আপনি 7 সিট হওয়াতেও আপনি যে কোনো রকম হাইওয়েতে এটা নিয়ে কোনো রকম আপনি ট্রাবল ফেস করবেন না। এটার অ্যাক্সেলারেশন টর্ক ইজ ফ্যান্টাস্টিক, বাট এটা রেয়ার হুইল ড্রাইভ হওয়ার কারণে এটার সুবিধা হচ্ছে যে আপনি যত লোডই এখানে রাখেন না কেন গাড়িতে, আপনি যদি 7 জন ফুল সাইজের অ্যাডাল্ট সাইজের সবাই যদি আপনি বসেন, স্টিল গাড়িটার পারফরমেন্সে কোনো রকম ইম্প্যাক্ট আসবে না আর কি। আর এটার প্রাইস কেমন রাখছেন আপনারা? এটা আমাদের এস প্যাকেজ, রাশের মধ্যে সবথেকে হাই প্যাকেজ এটা। এটার প্রাইসটা আমরা 45 লাখ রেখেছি। এটার আরেকটা ভ্যারিয়েন্ট আছে আমাদের জি প্যাকেজ, কিছু অপশন ফিচার্সে ডিফারেন্স হবে, ওটার প্রাইস হবে 42,50,000। মানে 42 থেকে 45-এর মধ্যেই এই দুটো প্যাকেজ পাওয়া যাচ্ছে। এটার মাইলেজ কেমন? এই সিটিতে এভারেজে 7-এর আশেপাশে থাকে, হ্যাঁ, 7-7.5 এরকম। আবার আমি দেখেছি হাইওয়েতে এটা রাফলি 12-এর আশেপাশে থাকে আর কি, এর থেকে বেশিও অনেকে পান। আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভাইয়া, হ্যাভ এ নাইস ডে। আজ আমরা মোট 3টি গাড়ি দেখেছি, প্রথমে টয়োটা রেইজ দেখেছি, এরপরে করোলা ক্রস এবং সবশেষ টয়োটা রাশ দেখেছি। যারা টয়োটা লাভার এবং বিশেষ করে এসইউভি লাভার, তাদের জন্য আমার ধারণা যে এই যে 3টি অপশন আমরা দেখালাম, একটি গাড়ির যেটি রেইজ 37 লাখ টাকা, করোলা ক্রস যেটি 60 লাখ টাকা এবং সর্বশেষ টয়োটা রাশ যেটি 45 লাখ টাকা। এবং আমার মনে হয় যে ঈদ উপলক্ষে যদি আপনারা নতুন গাড়ি কিনতে চান, তাহলে এই গাড়িগুলো এসইউভি যারা কিনতে চান তাদের জন্য ভালো অপশন।